দেখেছিস মিথি মাই বান্টি ওরা এখনে এলো না কালকে আমি বাইকে বারবার বলে দিয়েছিলাম তাড়াতাড়ি আসবি আমাদের কিন্তু প্রথম সিটে জায়গা ধরতে হবে কে কার কথা শুনে এখনো এলো না জানি না কখন আসবি আর ওদিকে দেখ দেখ লিজার মেয়ে একদম আগে একদম জানলা ধরে বসে জায়গা নিয়ে নিয়েছে দেখ না মৌ তো একটা সিট ছিল ওটাতে বসে পড়লো কিন্তু আমরা কি করে বসবো মিটিকে তো তুই চিনিসি যা মিডি তো জানলে সামনে ছাড়া বসবেই না দেখ বাসি ওঠার সময় আবার কি না কান্ডটা ঘটে কখন আসবে কে জানি ওই দেখ মিধি আসছে তো মিথি আসছে মাই দিদি আসছে বান্টি আসছে তো কোথায় কোথায় হ্যাঁ তাই তো এই দাদা ওই দেখ মিথি মাই বান্টি আসছে তো আন্টিও তো আসছে ওই দেখো দেখেছো মা আমি কতবার বলছিলাম তোমাকে যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দেখো সবাই চলে এসেছে শুধু আমরা দেরি করলাম তো আজকে যদি আমি জানলার পাশে জায়গা না পাই না শুধু দেরি হলো দিদি আর বান্ডিদার জন্য এর সব সময় নিতে করবে জানি যে আজকে একটা জায়গা বেড়াতে যাব কি হবে তো আমি জায়গা পাব নাকি দাঁড়া দাঁড়া আমি তাড়াতাড়ি দেখি আমি সামনে জায়গা পাব নাকি তাড়াতাড়ি আমি গিয়ে সামনে সিটটা ধরি গা চাই যাই চাই তাড়াতাড়ি

মাই যদি কোনো দুষ্টুমি কয় না তুই কিন্তু আমাকে সব কিছুই এসে বলবি তারপরে ওদের দুজনের না আর কোনোদিন আমি টুড়ে যেতে দেবো না আরে মাঝেমরে তুই অতো চিন্তা কর কেন বলো তো বান্ডিটা এখন ছোট আছে নাকি আরে বান্টির উপরে দায়িত্ব তো বান্ধটি ঠিক দেখে যাবে একদম চিন্তা করবে না আমি আছি এখন কোনো চিন্তা নেই হ্যাঁ রে আমাজনীকে তো এমনি জায়গায় তার পাশে অমাজ দিদি চলো দেখো সবাই চলে এসেছে চলো চলো অমাজ বনি তাহলে আমরা আসছি হ্যাঁ টাটা আরে মা তুমি অত চিন্তা করো না তো আমরা তো আছি সবাই আর সবার থেকে তো ম্যাম তো আছে ম্যাম থাকলে মিথিয়ার বান্ডি কিছু করতে পারবে না তুমি যাও আমরা তাহলে এবারে আসছি হ্যাঁ মা দেখো আমার সব বন্ধুরা চলে এসেছে তাহলে এবার আমরা একে একে বসে পড়ি না হলে আমরা কিন্তু ঠিক মতো জায়গা পাবো না হ্যাঁ যা দেখি আমি তোদের ম্যাম কোথায় আছে একবার দেখি তাদের তো একবার বলে যেতে হবে আচ্ছা তুই যা ওদিকে আর দেখিস সাবধানে ঘুরবি কিন্তু কোনো দুষ্টুমি করিস না সোনা অচেনা জায়গায় আমার সব সময় চিন্তা থাকবে সোহানা সাবধানে ঘুরবে হ্যাঁ যেখানে সেখানে নামবে না আর যখন নামবে সবাই যেন একসাথে নেমো একা যেন কখনো নামতে যেও না অচেনা জায়গা বলা যায় না ছেলে ধরা থাকতে পারে হুম আর ম্যাম যা বলবে সেটাই শুনবে ভালো করে দেখো সোনা লক্ষ্মী মেয়ের মতো দেখো তাহলে আমি আসি দেখো হ্যাঁ মা আর একদম চিন্তা করো না আমরা তো সবাই আছি আর ম্যামও আছে তোমার কোনো চিন্তা নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ মা এসো টাটা হ্যাঁ টাটা শোনা টাটা আচ্ছা আসি তাহলে হ্যাঁ মা এসো ও দিদি আপনি দাঁড়িয়ে আছেন হ্যাঁ আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি চলুন তাহলে একসাথে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ চলুন সত্যি বাচ্চাগুলোকে পাঠিয়েও যেন আমাদের চিন্তা যেন কমে না কি করব বলুন ঝোঁক ধরেছে এবার না গেলেও তো নয় না সবাই যাচ্ছে মন খারাপ করবে হ্যাঁ সেটাই তো যাক যাক ওদের তো একটু ভালো লাগবে শুনছি ম্যাম আমাদের কিন্তু আর বেশি দেরি করলে হবে না তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে নাহলে ওইদিকে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে চলুন চলুন আবার ওদিকে ট্রেনও তো ধরতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন আমি তো একদম বলে গেছি মালা ম্যাম ঠিক আছে আমি এক এক করে বাচ্চাদের নাম ডেকে সব বলে দিই বাসাতে উঠতে হ্যাঁ হ্যাঁ আপনি সেটাই করুন যান যান আপনি তাহলে ওদিকটা একটু দেখে নিন হ্যাঁ হ্যাঁ আমি দেখছি গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং তোমরা দেখছি প্রত্যেকে চলে এসেছো তাহলে আমি এক একে নাম ডাকছি তোমরা গাড়িতে উঠে পড়ো আর বেশি দেরি করো না তাহলে আমি প্রথমে নাম ডাকছি ঝিলিক ইয়েস ম্যাম আমি চলে এসেছি যাও তুমি গাড়িতে উঠে পড়ো মাহি ইয়েস ম্যাম যাও তুমি যাও চলে যাও বাসের উপর উঠে পড়ো রোজা ইয়েস ম্যাম যাও তুমি বসে পড়ো বাসে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও মেঠে ইয়েস ম্যাম যাও যাও তাড়াতাড়ি বসে পড়ো কি মজা আমি জানতে দেরি বুঝবো কি মজা কি মজা ঝিলিক यस मैम যাও যাও তাতে বসে পড়ো সানা রানী লিজা मैम আমি আর মেয়ে বসে পড়েছি বাবা খুব ভালো করেছো খুব ভালো করেছো মম मैम আমি আগেই বসে বসেছি বাবা বাবা খুব ভালো খুব ভালো ভান্ডি ভান্ডি ভান্ডি

চলে ম্যাম কোনো চিন্তা নেই চলে এসেছি কোথায় গিয়েছিলে তুমি হ্যাঁ এতক্ষণ ধরে ডাকছি তোমাকে ভাইডি ভাইডি করে আর তুমি কোথায় গিয়েছিলে আরে ম্যাম খুব জোর পেয়ে গিয়েছিল আর থাকতে পারছিল না নাহলে তো বাসাই করে ফেলতাম সত্যি বান্টি দাদা তুই না এই বান্টি উঠে যা উঠে যাও ফাজলাবির একটা সীমা থেকে যাও যাও আরে ম্যাম ভোগলে হবে এই পেলে কেন আটকে রাখে যায় সোফিয়া সোফিয়া কি ব্যাপার সোফিয়াকে ডাকছি এই বাস থেকে সোফিয়া কত বসে আছে মেম মেম সোফিয়াতে কেন নেই সোফিয়াতে কো না আসেনি দেখি এখনো সোফিয়া এলো না ইকি আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছাড়বি এখনো সোভি এসে পৌঁছালো না ও এই মিটাকে নিয়ে যে যত জ্বালা আর 10 মিনিট দেখবো যদি দেখি না আসছে আমরা বাস ছেড়ে দেব ও দতি চলো দতি চলো বহুত দতি চলো আই চলেছি চলেছি দদর 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 আই কি উড়াকুমkule হবে

কি হবে এখন কি বলছ তুমি ঠিক করে তুমি কি হবে এখন এ মা আমার যা কি হয়ে যাবে তোমার সঙ্গে আসলে আমার বেকার হয়ে গেল কি হবে কি হবে এখানে তো মনে হচ্ছে কোনো মেকানিক

আমার টলি এই তো রূপা তুই আমার টলিটা ফেলে দিয়েছিস ও ম্যাম ম্যাম আমি চলে এসেছি ম্যাম আমি চলে এসেছি ম্যাম সোভিয়া তুমি এত দেরি করলে কেন আর তার মধ্যে এরকম হাইয়া মারো হাইয়া হাইয়া মারো হাইয়া এবার কি এত দেরি করলে হয় ম্যাম হাইয়া মারো হাইয়া না করলে তো আসতেই পারতাম না ম্যাম হাইয়া মারো হাইয়া করেই তো আসলাম আরে মা তো স্কুটিটা ভালোই চালাচ্ছিলো কিন্তু মাঝ রাস্তায় যে ওই রকম হাইয়া মারো হাইয়া করতে হবে আমরা তো বুঝতে পারিনি ম্যাম হ্যাঁ হ্যাঁ সরি ম্যাম সরি সফিয়া ঠিকই বলেছে রাস্তায় না আমার স্কুটিটা না পাংচার হয়ে গেছিল তার জন্যই তো আমাদের এইভাবে হাইয়া মারো হাইয়া করে আনতে হলো যাও যাও সোফিয়া তাড়াতাড়ি যাও বাসে গিয়ে বসে পড়ো গা আমাদের কিন্তু এক্ষুনি বাস ছাড়া সময় হয়ে যাবে যাও যাও রোবা দিদি টাটা মা টাটা হ্যাঁ সুপিয়া সাবধানে কেমন আমার জন্য কেউ একটু জায়গাও রাখিনি আই বান্টি বান্টি ওট আই বান্টি ওট 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 চলুন চলুন তাহলে বাসি গিয়ে বসে পড়ি গা হ্যাঁ চলুন চলুন ড্রাইভার দাদা এবার বাসটা ছাড়তে হবে কি ঘুরতে যাচ্ছে আর সোপিয়া একা একা চলে গেল একবার আমাকে বললো না দিদি তুই চলবি বলুন চোখ বাসের ছাদে উঠে পরিকা কেউ তো আমাকে দেখতে পারবে না আমি ফিতে একদম ঘুরবো খুব মজা হবে ইকুনি বাস ছাড়বে চাই 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 ব্যাগগুলো আছে ব্যাগে ফাঁকে বসে পরিকা কেউ আমাকে দেখতে পারবে না হম আমাকে অতই বকা পাবে আমার নাম হচ্ছে রূপা হম চাই চাই আর বেশি কথা না বাড়ি তাড়াতাড়ি যাই কত ব্যাগ এর ফাঁকে বসে থাকলে আমাকে কেউ আর দেখতে পাবে না ও কি মজা একটা ডাল আমার মাথায় এসে পরে দেখছি কি হলো ড্রাইভার দাদা বাস থামেছিলেন কেন ব্যাডাম এদিকে তো বড় বড় দুটো গাছ এত ভেঙে পড়েছে রাস্তায় নাশ হলে তো গাড়ি তো যাওয়া যাবে না ওই দেখি হ্যাঁ তাই তো একই কাণ্ড এ তো দেখছি বাস যাবেই না এই যা কি হবে এতক্ষণ তো বেশ আরামসে যাচ্ছিলাম আমাকে মনে হচ্ছে নামতেই হবে এখানে তো দেখছি গাছ পড়ে বাসটা আটকেই গেছে তাহলে কি ঘোরা হবে না বাবা বাবা আমাদের বাচ্চারা কেমন সুন্দর গাছগুলো সরাতে লেগেছে খুব ভালো আস্তে আস্তে সব ডালপালাগুলো সরিয়েও কারোর যেন আঘাত না লাগে কি ব্যাপার হলো বাসের ছাদের মধ্যে কে বসে ওই মেয়েটা নিশ্চয়ই কোনো চোর হ্যাঁ চোরই হবে কারণ সব টলিগুলো উপরে আছে না নিশ্চয়ই বাচ্চাদের কাপড় জামা চুরি করতে এসছে আই নে মে এই নে ম্যাডাম ডাকছেন তুমি এত বড় সাহস তুমি ওই টলিগুলো থেকে চুরি করতে এসছো এসো এসো বলছি নাও শিগগিরি চোর চোর কোথায় চোর কোথায় চোর ম্যাম ম্যাম কোথায় চোর কোথায় চোর কোথায় আমাকে বলুন তো আমি দিচ্ছি উত্তম মধ্যম দেবো ও আমাদের ট্রলি থেকে চুরি করা চল কোথায় চার ম্যাম ম্যাম কোথায় চড় কোথায় মেরে এদিকে দিকে তো ঘ সরাচ্ছি তারপর দেখবো চল এসে কোথা থেকে ঢুকলো জলে যা যা জ জ্ব আমাদের ট্রলি থেকে সব চুরি হলো নাকি তদল নে তদেরই জয় নাম নাম আমাদের ট্রলি থেকে জিনিসপত্র চুরি করা ম্যাডাম আপনার ভুল হচ্ছে আমি চড় নয় আমি চুরি করতে আসেনি বিশেষ করুন আমি চড় না আমি চড় না আমাকে ছেড়ে দিন আমি বাড়ি চলে যাব আমি চড় না কী ব্যাপার চোরটায় গলাটা খুব চেনা চেনে লাগছে মনে হচ্ছে গলার কথা শুনেছি হুম এ চেনা চুরি এসব তোমার এত্ত সাহস তুমি আমাদের বাচ্চাদের সব জিনিসপত্র চুরি করতে এসছো ম্যাডাম আমাকে ছেড়ে দিন আমি চড় নয় আরে এটা কে এ তো দেখছি রুপ্পা দিদি হরি রূপা দিদি তুমি এখানে কি করছো হ্যাঁ তুমি চাঁদের মধ্যে কী করছলি রূপা দিদি আরে আমি ভেবেছিলাম বিনা পয়সা একটু তাদের সঙ্গে ঘুরে আসবো কিন্তু ম্যাডাম তো আমাকে চোর ভেবে করছে তোমাকে চোর ভাববে না সাধু ভাববে নাকি তুমি চাঁদের ওপরে বসে আছো ঘাপটি মেরে আরে ম্যাডাম ম্যাডাম মারবেন না মারবেন না এরা আমার দিদি রূপা এদি তোমার দিদি রূপা তুমি ভাই ভেবে বাঁশের ওপর ঘাপটি মেরে বসেছিলে কেন এটা তো একদম ঠিক নয় তুমি না বলে এইভাবে বাসের মাথে উঠে পড়েছ খুব অন্যায় করেছো তুমি ম্যাম মারবেন না আমি চলে যাচ্ছি এই সোফিয়া আমি আসছি রে বেশি দূর তো হয়নি চলে যাই বাবা আমার ঘোড়ার দরকার নেই খুব বাজন বেজেছি না হলে এখনই পিটানি খেতাম ড্রাইভার দাদা তাড়াতাড়ি আর দেরি করবেন না এমনি তো অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি গাছটা তুলে একটু ব্যবস্থা করুন